আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারান্তরীণ দিবস উপলক্ষে খুরশকুল ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রীর বক্তব্যে এই আগ্রহ প্রকাশ করে মুজিবুর রহমান বলেন, কক্সবাজার জেলাকে বাংলাদেশের ড্রয়িং রুম করতে চাই। এই যে উন্নত দেশের উন্নত কর্মকাণ্ডে কক্সবাজার মধ্যে লেগেছে না, আমার একটা স্বপ্ন, আমার একটা ইচ্ছা, ওরা কক্সবাজার জেলাকে একটা বাংলাদেশের ড্রয়িং রুম করার জন্য, ওরা কক্সবাজার জেলাকে একটা বাংলাদেশের ড্রয়িং রুম, এটা রাজধানী ঢাকা, বাণিজ্য রাজধানী চট্টগ্রাম, কক্সবাজার পর্যটন রাজধানী, এটা মানে প্রধানমন্ত্রীকে আমি বলেছিলাম, মানে প্রধানমন্ত্রী সম্বোধন দিয়েছে যে এখানে যদি আন্তর্জাতিক বিমানবন্দর হয়, রেল লাইন চলে আসে, তাহলে এখানে কক্সবাজারকে দেখায় রাখে কে? সর্বদক্ষিণে বাংলাদেশের যে উন্নয়ন একাধারে, সেই উন্নয়নকে আমরা গ্রহণ করেছি। খুরশকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াদের সঞ্চালনায় এবং সভাপতি রফিক উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রঞ্জিত দাস, জসিম উদ্দিন, নুরুল আজিজ কনক, প্রফেসর রুমেনা আক্তার সহ অনেকে। এ সময় খুরশকুল ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, টিটিএন।